কনফিডেন্স অবশ্যই প্রয়োজন, কিন্তু বাসিত আলীর যা ছিল একে বলা যায় ওভার কনফিডেন্স। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ দলকে এতটাই তুচ্ছতা ছিল করেছিলেন যে প্রথম ম্যাচ শেষেই মুখ দেখানো দায় হয়ে উঠেছে তার। বৃষ্টি ছাড়া বাংলাদেশকে কেউ সিরিজ হার থেকে বাঁচাতে পারবে না, এমন মন্তব্য করা বাসিতের দলটাই কিনা প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরেছে 10 উইকেটের ব্যবধানে। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগে বাসিত বলেছিলেন, শুধু বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে, এছাড়া তুলনার কোনো সুযোগ নেই। পাকিস্তান ঘরের মাঠে অনেক অ্যাডভান্টেজ পাবে, আর পাকিস্তান আগে কতবারই তো বাংলাদেশকে হারিয়েছে। রেডমি 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তবে এই কথা বেশি দিন হজম করতে পারেননি 53 বছর বয়সী সাবেক ক্রিকেটার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টেই তাকে ভুল প্রমাণ করেছে নাজমুল হোসেন শান্তর দল, ধুলোয় মিশিয়েছে, চূর্ণ বিচূর্ণ করেছে সব অহংকার। বাসিতের প্রেডিকশনের ঠিক উল্টোটা ঘটেছে প্রথম টেস্টে। বাংলাদেশ ম্যাচ জিতেছে তো জিতেছেই, তাও 10 উইকেটের ব্যবধানে। এমনকি বাসিত যে সিরিজ হারের কথা বলেছিলেন সেই সম্ভাবনা কিংবা শঙ্কা আর নেই বাংলাদেশের। উল্টো দ্বিতীয় টেস্ট ড্র করলে বা হেরে গেলে বাংলাদেশের কাছে প্রথমবার সিরিজ হারবে পাকিস্তান। অবশ্য শুধু বাসিত আলী নন, গোটা পাকিস্তান দলটাই এই টেস্টে হালকাভাবে নিয়েছে বাংলাদেশকে। অতীত রেকর্ড, তার উপর ঘরের মাঠে খেলা, পাকিস্তান ধরেই নিয়েছিল বাংলাদেশ এত রান করতে পারবে না, তাই 4 উইকেট হাতে রেখে রিজওয়ানের ডাবল সেঞ্চুরির সুযোগ থাকা সত্ত্বেও ইনিংস ঘোষণা করা হয় 448 রানে। জবাব দিতে নেমে বাংলাদেশ থামে 565 রান জড়ো করে, এতে টাইগারদের লিড দাঁড়ায় 117 রান। লিডের সামনে দাঁড়িয়েই নড়বড়ে হয়ে পড়ে পাকিস্তান, গুটিয়ে যায় 146 রানে, তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র 30 রান। বাংলাদেশের 2 উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসানি দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ভুল প্রমাণিত হয় বাসিত আলীর দম্ভ, অদ্ভুত অহংকারী প্রেডিকশন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।